রাজধানীর কোরবানির হাটে পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতা হাতে গোনা। খামারিরা বলছেন, করোনার কারণে অন্যান্য বছরের তুলনায় এবারে কোরবানি দেওয়ার মানুষের সংখ্যা কম, তবে আগামী দুই দিনে পশু বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন তারা। এই মুহূর্তে বসিলা পশুর হাটে আছেন আমাদের সহকর্মী সৌরভ বাপ্পা, এই বিষয়ে জেনে নিতে চাই তার কাছে। বাপ্পা, আপনি যদি আমাদেরকে বলেন, প্রথম যে জিনিসটি বলবেন সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, এখানে নতুন করে করোনা সংক্রমণের কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কিনা, আপনার দৃষ্টি কী বলছে, এবং সেই সঙ্গে বলবেন একটু আমাদেরকে যে ক্রেতা যারা আছে, বিক্রেতা যারা আছে, তারা কতটা খুশি, ক্রেতারা কিনছেন কীভাবে বা কতটা কিনতে পারছেন। রুমা, এই মুহূর্তে আমরা আছি বসিলা কোরবানির পশুর হাটে, এবং এই বছর করোনা ভাইরাসের কারণে, যে মহামারীর কারণে, যে প্রতিবারের মতো আগে আমরা যখন কোরবানির আগে আগে এই সময়গুলোতে দেখেছি প্রচুর মানুষের উপচে পড়া ভিড় থাকে গরুর হাটগুলোতে, তো এইবার কিন্তু প্রথম থেকেই কিছুটা বেচাকেনা কম এবং পর্যাপ্ত পরিমাণে পশু থাকলেও ক্রেতার সংখ্যা একটু কম। কারণ এবার সারা দেশের একটা অর্থনীতি, সারা পৃথিবী একটা অর্থনৈতিক ভারসাম্যহীনতায় পড়ছে, সেটার প্রভাব আমাদের দেশেও পড়েছে, যার ফলে এই কোরবানির পশুর হাটগুলোতেও কিন্তু আমরা ক্রেতার সংখ্যা তুলনামূলক কম দেখেছি। গত অন্যান্য ঈদের আগে বা এইরকম সময়ে, ঈদের হয়তো দুই দিন বাকি আছে, এরকম সময়গুলোতে যে উপচে পড়া ভিড়গুলো থাকতো, সেই তুলনায় কিন্তু আমরা ভিড় কম দেখছি, ক্রেতাদের ভিড় তুলনামূলক অনেক কম। আর আপনি যে বিষয়টা জানতে চেয়েছিলেন, যে স্বাস্থ্যবিধি মানার যে ব্যাপারটা, এখানে আমরা যা দেখেছি অন্য যে হাটগুলোতে আমরা ঘুরেছি কোরবানির পশুর হাটে, সবগুলোতে কমিটির পক্ষ থেকে বা ইজারাদারদের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে, সবাই যেন মাস্ক ব্যবহার করেন এবং মাস্ক পরেই যেন কোরবানির হাটে আসেন। কিন্তু তারপরেও কিছু মানুষকে আমরা দেখতে পাচ্ছি যখন, যারা হয়তো ততটা সচেতন নন, কিন্তু তারপরেও বেশিরভাগ মানুষই হয়তো চেষ্টা করে যাচ্ছেন যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে এটা চলার। এখন সব কিছু মিলে এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম ইজারাদারদের সাথে, তারা বলছেন এখন শুধুমাত্র আইন করে বা তাদের নির্দেশনা দিয়ে মানুষকে সচেতন করা সম্ভব নয়, মানুষ যদি নিজের ভেতর থেকে সচেতনতা না আসে, তারা যদি স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল না হন, সেখানে আসলেই তাদেরও বেগ পেতে হয় অনেকখানি। আর আমরা প্রচুর পশুও দেখতে পেয়েছি এখানে, প্রচুর এখানে বসিলার যে হাটটি, এটি সাধারণত মোহাম্মদপুর বসিলার যে বাস স্ট্যান্ড সেখানে বসতো গতবারেও, এবার কিন্তু করোনা ভাইরাসের কারণে জনসমাগম কম যাতে হয় একটু দূরে নিয়ে আসা হয়েছে, মোটামুটি বসিলা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হাটটি কিন্তু গতবারের তুলনায় স্থানান্তর করা হয়েছে। সেখানে আমরা প্রচুর গরু দেখে, আজকে যখন আমরা ইজারাদারদের সাথে কথা বললাম, আমরা কিন্তু তাদের কাছে জানতে পেরেছি এই হাটে এবং অন্যান্য হাটগুলোতেও কিন্তু কম বেশি একই রকম তথ্য আমরা পেয়েছি, যে সর্বনিম্ন 50,000 টাকা থেকে শুরু করে অন্তত 2.5 থেকে 3 লাখ টাকা পর্যন্ত দামের গরু বিক্রি হচ্ছে। এবং কোরবানির পশু আমরা জানি প্রতি বছর মানুষের একটা আবেগের ব্যাপারও থাকে, এখানে পরিবারের সবাইকে নিয়ে তারা চান যে সবাই মিলে একসাথে এই ঈদটি উদযাপন করার জন্য, কিন্তু করোনা মহামারীর কারণে যে পুরো প্রেক্ষাপট একটা পরিবর্তিত অবস্থায় চলে এসেছে এবং সব কিছু বদলে গেছে, এই সব মিলিয়ে এইবারের ঈদ কিন্তু তুলনামূলকভাবে একটু অন্যবারের ঈদগুলোর চেয়ে আলাদা। তারপরও মানুষ চেষ্টা করছে পরিবার পরিজন সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার। সৌরভ বাপ্পা, অনেক ধন্যবাদ আপনাকে।